আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। স্টপ টর্চার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকের পর্বের যে ভিডিও, সেই ভিডিওর মূল বিষয় হচ্ছে ভূমিমন্ত্রী মহোদয়ের কঠোর নির্দেশনা। কোনো অজুহাত কাজে আসবে না, তিন শ্রেণীর জমি যাদের মধ্যে আছে সেই সকল জমি অতিসত্বর ছেড়ে দিতে হবে। কোন তিন শ্রেণীর সম্পত্তি ছেড়ে দিতে হবে সেই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে, আমাদের পরিবারের সদস্য হতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, ভূমি মন্ত্রী মহোদয় কিছুদিন আগেও কিন্তু একটি প্রোগ্রামে তিনি বলেছেন যে এই তিন শ্রেণীর সম্পত্তি কিন্তু ছেড়ে দিতে হবে। এই তিন শ্রেণীর সম্পত্তি যে সকল জনগণ ভোগ দখলে আছে, হতে পারে যে কোনো ধর্মের ব্যক্তি হোক না কেন, তার মধ্যে এক নাম্বার হচ্ছে দেবোত্তর সম্পত্তি। দেবোত্তর সম্পত্তি হচ্ছে যারা হিন্দু সম্প্রদায়ের ব্যক্তি, যারা তারা কোনো পূজা মণ্ডপ, কোনো মঠ মন্দিরে যারা সম্পত্তি দান করেছে পুণ্যের জন্য, অর্থাৎ ধর্মীয় কাজ করার জন্য যে ব্যক্তি তার নিজস্ব সম্পত্তি দান করেছে, সেটা হিন্দু সম্প্রদায়ের মানুষ যারা মঠ মন্দির এই সমস্ত জায়গায় উপাসনা করে, সেই সকল উপাসনায় যারা পুণ্য কাজের জন্য দান করেছে, এটি হচ্ছে দেবোত্তর সম্পত্তি। এই দেবোত্তর সম্পত্তি কিন্তু দীর্ঘ বছর পর্যন্ত দেখা গেছে অনেকে নিজেদের দখলে রেখেছে। এটা হতে পারে হিন্দু ধর্মের বা সনাতন ধর্মের মধ্যেই বেশি আছে। এখানে যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ যারা, তারা হয়তো বা সেই সম্পত্তি কম ভোগ দখলে আছে, কিন্তু হিন্দু সম্প্রদায়ের মধ্যেই এই সম্পত্তিটা বেশি আছে। দেখা গেছে 1971 সালের আগে একটি সম্পত্তি মন্দিরের জন্য দান করেছে, মণ্ডপের জন্য দান করেছে, বা যে কোনো উপাসনার জন্য তিনি দান করেছেন। দান করার পরে এই যুদ্ধকালীন সময় তিনি সেই সম্পত্তি ফেলে রেখে চলে গেছেন, সেখানে মণ্ডপ বা মন্দির করা হয় নাই। কিন্তু এই দলিল আছে সরকারের কাছে, এই যে দেবোত্তর সম্পত্তি, এই সম্পত্তি দেখা গেছে বাংলাদেশে যারা বসবাস করতেছে তাদের ভাইয়ের সম্পত্তি বা বোনের সম্পত্তি বা আত্মীয় স্বজনের সম্পত্তি, সেই সম্পত্তি তারা ভোগ দখলে রেখেছে, কাউকে কোনো কিছু বলে নাই, দীর্ঘ বছর পর্যন্ত এই সম্পত্তি তারা ভোগ দখল করে যাচ্ছে, এই সকল সম্পত্তি খুব দ্রুত ছেড়ে দিতে হবে, এমনটাই কিন্তু বলেছেন ভূমিমন্ত্রী মহোদয়। কারণ এই সম্পত্তি আটকে রাখার কোনো সুযোগ নেই, এবং ডিসি মহোদয়, প্রত্যেকটি জেলার যিনি ডিসি মহোদয় তাকেও কিন্তু এই আদেশটি দেওয়া হয়েছে, এবং ভূমিমন্ত্রী মহোদয় প্রত্যেকটি জেলা যে সমস্ত ভূমি অফিসগুলি তিনি পরিদর্শন করতেছেন, সেই সকল ভূমি অফিস পরিদর্শনের সময় এই সম্পত্তিটি বের করার কথাও কিন্তু তিনি বলতেছেন। দুই নম্বর হচ্ছে খাসখতিয়ানের সম্পত্তি, অর্থাৎ সরকারি সম্পত্তি, যেটি এক নম্বর খাসখতিয়ানে যে সকল সম্পত্তি মালিক শুধু সরকার, এই সকল সম্পত্তি যারা উইদাউট ডকুমেন্টস, অর্থাৎ সরকারের কাছ থেকে কোনো লিজ নেয় নাই, একশনা লিজ, দীর্ঘমেয়াদী লিজ বা স্বল্পমেয়াদী লিজ বা চিরস্থায়ী বন্দোবস্ত যেটাই বলি না কেন, উইদাউট কাগজপত্রে যেই সকল সম্পত্তি তারা ভোগ দখলে আছে, যেমন জলমহল, তারপরে বিভিন্ন সংস্থার সম্পত্তি, সরকারি সংস্থা যেমন রোডস অ্যান্ড হাইওয়ে, তারপরে আপনার পানি উন্নয়ন বোর্ড, TNT, রেলওয়ে, এই সমস্ত সম্পত্তি যাদের কাছে আছে, এই সকল সম্পত্তি খুব দ্রুত বের করে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আদেশ দিয়েছেন। একটা কথা মাথায় রাখবেন সবসময়, সরকারের সম্পত্তি যদি সরকার তার আয়ত্তে নেওয়ার জন্য চেষ্টা করে, তাহলে সেখানে মামলা মকদ্দমার কিন্তু কোনো প্রয়োজন নেই, শুধু নোটিশ দিয়েই কিন্তু তারা সেই সম্পত্তি বের করে নিচ্ছে। আপনারা ঢাকায় উত্তর সিটি কর্পোরেশনে কিন্তু আপনারা দেখতে পারেন যে অনেক সম্পত্তি কিন্তু সেখানে স্থাপনা ভেঙে তারপরে সরকারি সম্পত্তি কিন্তু বের করে নিয়ে যাচ্ছে। এই বিষয়টা কিন্তু 100% যে দেবোত্তর সম্পত্তি আপনাকে ছেড়ে দিতে হবে, খাসখতিয়ানের সম্পত্তিও কিন্তু আপনাকে ছেড়ে দিতে হবে। এবং তিন নম্বরে হচ্ছে অর্পিত সম্পত্তি, যে অর্পিত সম্পত্তি, যেই সম্পত্তির মালিক বর্তমানে বাংলাদেশে নেই। দেখা গেছে সনাতন ধর্মের বা মুসলিমের মুসলিম পরিবারের কোনো সদস্য 1971 সালের আগে যারা এই দেশ ছেড়ে চলে গেছে, 1971 সালে যুদ্ধ
চলাকালীন সময়ে অনেকে এই দেশ ছেড়ে ভারতে চলে গেছে বা অন্য কোথাও চলে গেছে, এই যে সম্পত্তিগুলি রেখে গেছে পাকিস্তান সরকার, সেই সম্পত্তিগুলিকে এনিমি সম্পত্তি হিসাবে আখ্যা দিয়েছিলেন, নামকরণ করেছিলেন। কিন্তু পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে, বাংলাদেশ হওয়ার পরে এই সম্পত্তিকে অর্পিত সম্পত্তি হিসাবে কিন্তু বলা হয়েছে। এই অর্পিত সম্পত্তির মধ্যে যথেষ্ট সন্ধিহান রয়েছে, কারণ দুই ভাইয়ের মধ্যে এক ভাই ভারতে চলে গেছে, এক ভাই বাংলাদেশে রয়েছে, কিন্তু বাবার নামে সিএস খতিয়ান, এসএ খতিয়ান, আরএস খতিয়ান, দেখা গেছে যে বাবার নামে সম্পত্তি কিন্তু এক ভাই হিসাব মতে খাচ্ছে দুই ভাইয়ের সম্পত্তি। এই যে আরেক ভাইয়ের যে সম্পত্তি, এই সম্পত্তিটা কিন্তু অর্পিত সম্পত্তি হিসাবে কিন্তু সরকারের খাতে চলে গেছে, এবং যিনি ভারতে চলে গেছেন তিনি কিন্তু নাগরিকত্ব কিন্তু ভারতের নিয়ে নিছেন, এখন তিনি কিন্তু বাংলাদেশের নাগরিক নয়। এই যে অর্পিত সম্পত্তি যেগুলি, এই সম্পত্তির কোনো মালিক নেই, এই সম্পত্তিগুলির মালিক অলরেডি দেশ থেকে অন্য দেশে তারা বসবাস করতেছে এবং আমাদের দেশে নাগরিকত্ব তারা হারিয়ে ফেলছেন। এই সকল অর্পিত সম্পত্তি যাদের কাছে আছে সেই সকল সম্পত্তি একত্রিত করার জন্য অলরেডি ডিসি সাহেবকে কিন্তু আদেশ দেওয়া হয়েছে, প্রত্যেক জেলার ডিসি মহোদয়কে কিন্তু এই আদেশ দেওয়া হয়েছে, এবং হাইকোর্টের একটি রুলসও কিন্তু আছে যে অর্পিত সম্পত্তির যেই সকল মামলা ছিল সমস্ত মামলা কিন্তু খারিজ করে দেওয়া হয়েছে। কারণ যারা প্রকৃত সম্পত্তির মালিক, যারা সেই সম্পত্তিতে বসবাস করতেছে, সেই সম্পত্তি কিন্তু অর্পিত সম্পত্তি না। অর্পিত সম্পত্তি সেটাই যেই সম্পত্তিটা ফেলে রেখে প্রকৃত জমির মালিক এদেশ থেকে অন্য কোনো দেশে চলে গেছে, দীর্ঘ 50 বছর পর্যন্ত এই সম্পত্তির কোনো মালিক নেই, সেই পতিত সম্পত্তিটাই কিন্তু এখন অর্পিত সম্পত্তি। এই সম্পত্তি যাদের মধ্যে আছে তাদেরও কিন্তু এই জমি ছেড়ে দিতে হবে। কিছুদিন আগে আপনারা জানেন যে আমিও একটা ভিডিও করেছি এবং পরিপত্রও কিন্তু জারি করা হয়েছে যে কোনো ব্যক্তি যদি এরকম হয় যে নিজের সম্পত্তির সাথে অর্পিত সম্পত্তি সম্পৃক্ত করে তিনি দীর্ঘ বছর পর্যন্ত ভোগ দখলে আছেন এবং অর্পিত সম্পত্তির মালিক দেশের বাইরে, অর্থাৎ আমাদের দেশ থেকে সে অন্য দেশে নাগরিকত্ব নিয়ে সেখানে বসবাস করতেছে, এই সকল সম্পত্তির নামজারি করা যাচ্ছে না। এই নামজারি না করার কারণে তার নিজের সম্পত্তিতে কিন্তু তার মালিকানায় ব্যাহত হচ্ছে। তাই একটি পরিপত্র জারি করা হয়েছিল ভূমি মন্ত্রণালয় কর্তৃক যে অন্তত পক্ষে সেই অর্পিত সম্পত্তি বাদ দিয়ে তার যে ব্যক্তি মালিকানা যে সম্পত্তিটা আছে সেই সম্পত্তিটা অন্তত নামজারি করে দেওয়ার জন্য প্রত্যেকটি ভূমি অফিসে কিন্তু আদেশ দেওয়া হয়েছে। প্রিয় ভিউয়ার্স, আমার কাছে যারা এই সকল প্রশ্ন করেছিলেন আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যাদের মধ্যে এই ধরনের সমস্যা আছে, আপনারা যদি মনে করেন যে আপনার সম্পত্তির কাগজ আছে, আপনি প্রকৃত মালিক, এটা অর্পিত সম্পত্তি নয়, তাহলে সেটা কিন্তু আপনাকে প্রমাণ করাইতে হবে আদালতে। এবং যেটা দেবোত্তর সম্পত্তি, এই দেবোত্তর সম্পত্তি নিয়ে যদি কেউ আপনাকে যদি নোটিশ পাঠায় তাহলে সেই দেবোত্তর সম্পত্তি আপনার কাছে যদি ভোগ দখলে আপনি থাকেন, সেই ভোগ দখলকৃত সম্পত্তির যদি প্রকৃত কাগজ যদি আপনার নামে থাকে, যেমন দলিল যদি থাকে, অথবা সিএস খতিয়ান, এসএ খতিয়ান, আরএস খতিয়ান বা বর্তমান বিআরএস খতিয়ান, হালনাগাদ পর্যন্ত খাজনা সবকিছু যদি আপনার কাছে ঠিক থাকে, তাহলে সেগুলি আপনি একত্রিত করে ফাইল আপ করে রাখবেন, যখন এই দেবোত্তর সম্পত্তি নিয়ে টান দিবে আপনি কিন্তু সেই কাগজপত্রগুলি আপনি সাবমিট করবেন। এবং খাস খতিয়ানের সম্পত্তি, এই সম্পত্তি যাদের কাছে আছে তারা যদি মনে করেন যে না আমাদের কাছে খাস সম্পত্তি আছে, আমরা ভোগ দখলে আছি কিন্তু আমাদের কোনো কাগজপত্র নেই, তাহলে আপনারা কিন্তু ডিসি মহোদয়ের সাথে যোগাযোগ করে আপনারা সরাসরি নায়েব সাহেবের, অর্থাৎ ইউনিয়ন ভূমি অফিসে আপনারা ডিসি বরাবর আপনারা দরখাস্ত করতে পারেন। সেই দরখাস্ত কিন্তু ইউনিয়ন ভূমি অফিস কর্তৃক উপজেলা ভূমি অফিসে যাবে, সেখান থেকে মাসিক মিটিং যেটি হয় জেলা প্রশাসকের কার্যালয়ে, সেখানে যখন উপস্থাপন করা হবে আপনার নাম, সত্যতা যাচাই বাছাই করে যদি আপনাকে সেই সম্পত্তি লিজ দেওয়া সম্ভব হয়, একশোনা লিজ, দীর্ঘমেয়াদী লিজ, স্বল্পমেয়াদী লিজ, যেটি ডিসি মহোদয় সেই মিটিংয়ে তিনি সিদ্ধান্ত নেবেন, সেই সিদ্ধান্ত নিয়ে আপনি যেহেতু সেই সম্পত্তিতে দখলে আছেন সেই সম্পত্তি পাওয়ার অধিকার আপনি রাখেন, সেই সুবাদে আপনাকে কিন্তু সেই সম্পত্তির লিজ যে অর্ডারটি সেই অর্ডারটি আপনার নামে দিতে পারে। প্রিয় ভিউয়ার্স, এইভাবে যদি আপনারা কাগজপত্র সব ঠিক করে রাখেন তাহলে হয়তোবা কিছুটা আপনারা পরিত্রাণ পেতে পারেন, আর নতুবা যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে সেইভাবে খাস খতিয়ান, দেবোত্তর সম্পত্তি এবং অর্পিত সম্পত্তি, এই তিন শ্রেণীর সম্পত্তি আপনার কিন্তু ছেড়ে দিতে হবে, আপনি বিশ্বাস করেন চাই না করেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি,
আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।